বাহরাইনে করোনা ভ্যাকসিন আসার পর দেশটির নাগরিক এবং বিদেশিদের মধ্যে থেকে স্বেচ্ছাসেবী হিসেবে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। এই আহ্বানে সাড়া দিয়ে অনেক বাংলাদেশি স্বেচ্ছাসেবী করোনা ভ্যাকসিন নিয়েছেন। করোনা মহামারী শুরু থেকেই বাহরাইনের সরকার নাগরিক এবং সেখানে বসবাসরত বিদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ নেয়। উন্নত চিকিৎসা, আক্রান্তদের শনাক্তে বিনামূল্যে করোনা টেস্ট, কোয়ারেন্টিন সেন্টার সহ নানা পদক্ষেপ নেয়ায় করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয় দেশটি। বাহরাইনে করোনা ভ্যাকসিন আসায় নাগরিক এবং বিদেশিদের মধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে অনেক বাংলাদেশি এই ভ্যাকসিন নেয়। গত বছরের শেষে 18 বছরের ওপরে তার দেশের নাগরিক এবং বিদেশিদেরকে চীনা সংস্থা সিনোফার্ম এবং ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেয় দেশটি। সে অনুযায়ী ডিসেম্বর থেকেই দেশটিতে ভ্যাকসিন দেওয়া শুরু করে বাহরাইন। এডি মিনিস্ট্রি অফ হেলথ বাহরাইনের তত্ত্বাবধানে সমস্ত সরকারি হেলথ সেন্টারে দেওয়া হচ্ছে এবং এটা বিনামূল্যে। আর এটা পাওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হচ্ছে এবং সকল বাহরাইনি নাগরিক এবং প্রবাসী যারা আছেন প্রত্যেকেই এই টিকা গ্রহণ করতে পারেন। বিনামূল্যে করোনা ভ্যাকসিন নেওয়ার সুযোগ পেয়ে উৎফুল্ল প্রবাসী বাংলাদেশিরা বাহরাইন সরকার এবং তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায়। আমি যেই ভ্যাকসিনটা ইউজ করি আমাকে পুশ করে সেটা হলো সিনোফার্ম কোম্পানি ইন চাইনা। 3 সপ্তাহ পরে তিন ডোজ জানুয়ারি 10 তারিখে নিয়েছি, কোনো সাইড এফেক্ট আমি পাইনি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাহরাইনের সরকার। বাহরাইনে 18 বছরের ওপরের যে কেউ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বা বিএওয়ের বাহরাইন অ্যাপ্লিকেশন বা 444-এ কল করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবে। ডিবিসি নিউজ ডেস্ক। প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমেরিকা আমিরাতের আয়োজনে দুবাইয়ের মুশরিফ পার্কে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইয়ুব আলী বাবুল, জালাল উদ্দিন মদিনা। এছাড়া বক্তব্য রাখেন নাসির উদ্দিন বাবুর, জাফর ইকবাল তালুকদার সহ আর অনেকে। অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা সহ বাংলার সংস্কৃতি ঐতিহ্যের নানা রকম খেলাধুলা এবং আলোচনা সভা হয়। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ও দলীয় মনোনীত কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা করেছে যুবলীগ কাতার শাখা। যুবলীগের সিনিয়র সহসভাপতি কাজী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহসভাপতি আতিকুল মাওলা মিঠু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলামিন খান, হারুনুর রশিদ সহ আরও অনেকে।